54তম সিভিল ডিফেন্স দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে আপদা মিত্র প্রকল্পের ইটাহার ব্লকের সিভিল ডিফেন্সের সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা। এদিন বিডিও অফিস চত্বরে বৃক্ষরোপণ করে কর্মসূচির সূচনা করেন ইটাহার ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অঙ্কুর বিশ্বাস। মূলত বিশ্ব উষ্ণায়ন রোধে সবুজায়নের লক্ষ্যে 54তম সিভিল ডিফেন্স দিবসে ইটাহার বিডিও অফিস, হাসপাতাল, পুলিশ স্টেশন সহ একাধিক জায়গায় প্রায় কয়েক শতাধিক বৃক্ষরোপণ করে সিভিল ডিফেন্স প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা। সিভিল ডিফেন্স কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিভিল ডিফেন্স কর্মী মনসুর আলম, দায়মুদ্দিন, মুজাহিদ আলম, সোনারুল হক সহ অন্যান্যরা। দিবাকর মজুমদারের রিপোর্ট, এনবি 24 নিউজ। এখানে আমাদের ডিএম অফিস থেকে সদ্য ট্রেনিং প্রাপ্ত আপাদ মিত্র কর্মী যারা আছেন বা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যারা আছেন তারা একটা বিশ্ব উষ্ণায়নকে রক্ষা করার জন্য বা বিশ্ব উষ্ণায়ন থেকে আমরা যাতে বাঁচতে পারি সেই জন্য তারা পরিবেশের সবুজায়নের জন্য গাছ লাগিয়ে ইটাহারের মানে সমস্ত এলাকাতে গাছ লাগাবেন তারা। এবং তার সূচনা হলো আজকে ইটাহার ব্লক দিয়ে হসপিটাল চত্বর এবং পুলিশ স্টেশন থেকে পুলিশ স্টেশনে গাছ লাগিয়ে তারা আজকের এই সূচনাটা করলেন মানে সবুজায়ন করার জন্য এবং বিশ্বকে রক্ষা করার জন্য। শেখ ভাই, টোটাল গাছ তো অনেকই লাগানোর কথা, প্রায় 1000 উপর গাছ লাগাবেন এনারা। তবে আজকে ইটাহার হসপিটাল, থানা এবং পুলিশ স্টেশনকে দিয়ে এটার এর শুভ সূচনা হবে। উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ, কারণ দিনের পর দিন বিশ্ব উষ্ণায়ন হতেই চলেছে, তো সবুজায়ন দরকার আমাদের এখানে। তো তারই একটা শুভ সূচনা করলেন, এর জন্য এনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা রইল আমাদের ব্লক প্রশাসনের কর্তৃপক্ষের পক্ষ থেকে। মুখ ঢেকে গেছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ তোমরা তো আমাদের মতো করো। তাড়াতাড়ি হাত না রেখে আমার একটু খালি দেরি হয়ে গেল।